সৌদি আরবে গত এক সপ্তাহে আরো প্রায় 23,040 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। পবিত্র রমজান শুরুর আগে 29 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত চলা এই সাপ্তাহিক অভিযানে গ্রেপ্তারের সংখ্যা গত 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি। রবিবার 10 মার্চ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী 12,951 জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী 6,592 জন এবং শ্রমবিধি লঙ্ঘনকারী 3,497 জন। একটি সৌদি সংবাদপত্র অনুযায়ী 2021 সালের জুলাই থেকে সাপ্তাহিক অভিযান অব্যাহত রেখেছে সৌদি। এর আগে এক সপ্তাহে সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছিল 19,812 জন। সবার আগে সেরা খবরটা পেতে সাবস্ক্রাইব করুন শেজা নিউজ।